তিন সন্তানের জননী খুশি বেগম একটা সময় পোশাক শ্রমিক হিসেবে কাজ করলেও চাকরি হারিয়ে জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন তিন চাকার বাহন ব্যাটারি চালিত অটোরিকশা বাসায় অসুস্থ স্বামীর কোনো উপার্জন করতে না পারায় তার একার আয়েই চলে সংসার আগে তো আপনার পুরান ঢাকাও গেছি চকে গেছি তারপর নিউ মার্কেট গেছি এখন যাইতে পারি না এরিয়াটা ছোট হয়ে আসছে আপনার ক্লাস মহিলা মানুষ দেখে মানুষ কম উঠে তো দূরের যাত্রী পাইলে আমাদের পোষা যেত এখন এই এলাকার ভিতরে চালাইতে গেলে তো দিনে ধরেন জমা আমার সাড়ে তিনশো টাকা দিতে হয় গাড়ির তারপরে দুই তিনশো টাকা থাকবে এরকম আর আগে আগে ছয় সাতশো পাঁচশো এরকম থাকছে কি করোনা ভাইয়া যদি না বাইরে আমার ছোট ছোট দুই ছেলে আছে তাদেরকে খাওয়া লাগবে মাদ্রাসা স্কুলে তো দিতে পারি না টাকার সমস্যার জন্য তারপর নিজের রুম ভাড়া চার হাজার টাকা রুম ভাড়া নিজের খাওয়া দাওয়া পোলা পানির আপনার খরচ তার মতোই এমন আরও অনেক রিক্সা চালকের গল্পটাও একই একদিন রিক্সা নিয়ে বের না হলে পরিবারের লোকজনকে থাকতে হয় অনাহারে চারজনে আগে যদি ধরতে পারতো বারোশো টাকা করে নিত বারোশো টাকা নেওয়ার পরে তারপরে ছাড়ত ও এমন করে চারটে বাড়ি খুলে রেখে দেয় আর গাড়ি ভাঙ গেলে উনকার গাড়ি যায় না আমার আব্বু বেশি কাম করতে পারে না ইয়ে করতে পারে না এখন এই ইয়ে করে আমি ওডলে বাইরে এসেছি

কেন তো सीटेट চোর বাটপার সবাই তো নামলো লোন নিয়ে আমরা এটা করছি বুঝুন না তারা তো আমাদের একটা কৌশল দায় হবে অত হলে লোন শর্তকার একটা লাইন দেখাবে লাই লাই আমাদেরকে একটা সিস্টেম করে দিবে ঠিক আছে এটা অ্যাকসেপ্ট আমরা মানে এদিকে দুর্ঘটনার কথা চিন্তা করে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা না চালানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নির্দেশনা দেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার পর পর ব্যাটারি রিক্সা বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে অভিযানের কারণে বিপাকে পড়েছে দিনমজুর খেটে খাওয়া এসব রিক্সা চালকেরা মোহাম্মদপুর হাউজিং সোসাইটির এলাকায় গিয়ে দেখা যায় এখনও অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা স্থানীয়দের অভিযোগ এসব রিক্সা দিয়েই অলিতে গলিতে ঘটত ছিনতাইয়ের মতো ঘটনা

এদিকে প্যাডেল চালিত রিক্সা চালকেরা বলছেন ব্যাটারি চালিত রিক্সার দৌড়াত্তে এতদিন কোন ঠাসা ছিলেন তারা অটোরিক্সা বন্ধের খবরে স্বস্তি ফিরেছে তাদের মনে হয় চল্লিশ টাকা গাড়িটা চালায় এটা তো কন্ট্রোল করতে পারে না অনেক সময় ধাম করে লাগাই করে আমাদের গাড়ি তো আমার আমার একদিন লাগাই দিচ্ছে না বটল লোক গাড়ি দিত তাহলে মনে করি চালা পাইতো পায়ে ভালো অটো রিক্সায় ঝামেলা করে আসা ওই ধরো লেগে দেওয়া টান দিয়ে গাড়ি খাম করে থিয়া চলা যায় আবার তার কিছু কর সুযোগ দেয় টান দেওয়া বেড়ে যায় তবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বার্তা টোয়েন্টি ফোর কে বলেন ব্যাটারি চালিত রিক্সা যেন কোনো মতেই প্রধান সড়কে না আসতে পারে এ ব্যাপারে তাদের অভিযান অব্যাহত থাকবে এছাড়া লোকবলের সংকটের কথা স্বীকার করে তিনি বলেন জনবল কম থাকায় এখনো ব্যাটারি রিক্সা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আমাদের কমিশনার মহোদয়ের নেতৃত্বে পুরো ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে অভিযান চলমান রয়েছে আর দিক নির্দেশনায় অভিযান আমরা শুরু করেছি এটার রেজাল্ট আপনারা ধাপে ধাপে অবশ্যই পাবেন জনবলের সীমাবদ্ধতা রয়েছে পুরো ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে আমরা কিন্তু মূল রাস্তাগুলোতে যেন না আসতে পারে সেই বিষয়ে কিন্তু কঠোর অভিযান রয়েছে আর ভিতরে যে ফিডার রোডগুলো বলছেন সেগুলো মানে অল্প অল্প করে অভিযান হচ্ছে যেহেতু আমাদের জনবলের স্বল্পতা রয়েছে আমাদের মেইন রাস্তা কেন্দ্রিক যে অভিযান সেটা কিন্তু আপনি দৃশ্যমান একদম দৃশ্যমান একটি জরিপে দেখা যায় প্রতিদিন ঢাকা শহরে অন্তত কয়েক লাখ অটোরিকশায় যে পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে তা দিয়ে প্রায় পনেরো লক্ষ আবাসিক ভবনের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব তাই ব্যাটারি রিকশা বন্ধে সরকারের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ এছাড়াও এসব রিকশায় যেসব লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হতো তা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানায় বিশেষজ্ঞরা যাত্রী কল্যাণ সমিতির হিসাব মতে রাজধানীতে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা প্রায় আট লাখ সারা দেশে এই সংখ্যা চল্লিশ লাখেরও বেশি বলে ধারণা সংস্থাটির রাকিব হাসান বার্তা টোয়েন্টি ঢাকা